লেজেন্ড অফ জেলডা ব্রেথ অফ দ্য ওয়ার্ল্ড আমার শেষ করা প্রথম কোনো জেলডা গেম আর নিনটেন্ডো গেম এবং আমি যথেষ্ট ইমপ্রেসড এই গেমের কোয়ালিটি নিয়ে ব্রেথ অফ দ্য ওয়ার্ল্ড একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যেখানে আপনাকে খেলতে হবে হাইরুল রাজ্যের রাজকন্যা জেলডার গার্ড লিঙ্ক হিসাবে এবং হাইরুল রাজ্যে দখল করে আসে ইভিল বস ক্যালামিটি কেনন যাকে পরাজিত করে আপনাকে বাঁচাতে হবে রাজকন্যাকে যে কিনা হাইরুলের প্রাসাদে বন্দি যদিও গেমের কাহিনী খুবই শর্ট মনে হইতেছে কিন্তু ফাইনাল বস পর্যন্ত পৌঁছাতে আপনাকে অনেক মিশন অনেক লোকেশন কভার করে আসতে হবে যথেষ্ট ওয়েপান শিল্ড পাওয়ার ড্রেস কালেক্ট করতে হবে ফাইনাল বস এমনকি মিনি বসদের হারানোর জন্য এটা অ্যাটলিস্ট পঞ্চাশ ঘন্টা গেম যদি আপনি শুধু মেন মিশনগুলোই খেলেন তবে হ্যাঁ এই গেমের কাহিনী আরেকটু জটিল হইতে পারতো সেটা হচ্ছে আমার একমাত্র কমপ্লেন এই গেমের ব্যাপারে ডিটেলসের হিসাবে ব্রেথ অফ দ্য ওয়াইল্ড দুনিয়ার সেরা গেমগুলোর একটা গেমে একশো এর বেশি নন প্লেয়ার ক্যারেক্টার আছে আপনি প্রায় সবার সাথে কথা বলতে পারবেন প্রত্যেকটা বাড়িতে ঢুকতে পারবেন প্রত্যেকটা গাছ কাটতে পারবেন প্রায় প্রত্যেকটা প্রাণী শিকার করতে পারবেন আশি রকমের প্রাণী আছে এই গেমে এছাড়া ওয়েপেন ড্রেস শিল্ড ধনুক প্রত্যেকটার জন্য আলাদা আলাদা স্টোরেজ বাড়ানো যায় প্রত্যেকটা আলাদা আলাদা পাওয়ার আছে গেমের ফিজিক্স ও রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্সের মতোই নিয়মিত ওয়েদার চেঞ্জ হয় আপনাকে ওয়েদার অনুযায়ী ড্রেস পরা লাগবে রান্না করে বিভিন্ন খাবারের গুণ বাড়ানো যায় সব বড়ো প্রাণী ঘোরার মতো রাইড করা যায় এই গেমে ইনভেন্টরি আইটেমের কোনো অভাব নাই আমি মেন মিশন শেষ করার পরেও কিছু আইটেম পাইতেছি যেগুলো আমি আগে দেখি নাই আর বেশিরভাগ গেমের মতোই এই গেমে ইনভেন্টরিতে জায়গার কোনো অভাব নাই আপনি যত ইচ্ছা আইটেম ইনভেন্টরিতে থাকতে পারবেন এবং গেমে ক্লেভার ট্যাকটিক্সের কোনো অভাব নাই একটা কাজ অনেকভাবে করা যায় যদি আপনার মনে হয় লজিক অনুযায়ী এই জিনিসটা হওয়া উচিত তাহলে ওইটা হবেই গেমে ম্যাপের সাইজ বিশাল রেডের ডিডামশন টু রিভিউ করার সময় আমি বলছিলাম কী বিশাল ছিল সেই গেমের ম্যাপ ওয়েল ব্রেথ দা দ্য ওয়ার্ল্ডের ম্যাপ রেডের ডিডামশন টু এর চেয়ে প্রায় তিন গুণ বড় ম্যাপে সব ধরনের নেচারই আছে সুন্দর সবুজ সমতল জায়গা ঘন জঙ্গল জলাভূমি মরুভূমি এমনকি পড়া এলাকাও গেমে প্রচুর পাহাড় আছে সব রিজিওনে বিভিন্ন হাইটের পাহাড় পর্বত আছে মাঝে মাঝে আমার মনে হচ্ছে পুরো গেমটাই আসলে ক্লাইম্বিং সিমুলেটর ম্যাপে প্রায় সব জায়গায় আপনি ভিজিট করতে পারবেন আমি পঁয়ষট্টি ঘন্টায় এই গেম খেলার পরেও এখনও গেমের প্রায় থার্টি পার্সেন্ট জায়গায় আমার ভিজিট করা হয় নাই ব্রেথ অফ দ্য ওয়ার্ল্ডের গেম সাইজ উনিশ জিবির মতো গেম শুরুর আগে আমি চিন্তা করতেছিলাম এই গেমের সাইজ এত বড়ো হওয়ার কারণ কি নর্মালি সুইচের গেমের সাইজ পাঁচ ছয় জিবির মধ্যেই থাকে এখন গেম শেষ করার পর আমি চিন্তা করতেছি যে এত হিউজ পরিমাণ ডিটেলস নির্ডেন কিভাবে মাত্র উনিশ জিবির মধ্যে ঢুকাইতে পারলো গেমের গ্রাফিক্স যথেষ্টই সিম্পল অনেক জায়গাতে টেক্সচার পুরোপুরি শার্পও না কিন্তু পারফেক্ট কালার গ্রেডিং আর চরম সাউন্ড ডিজাইনের জন্য গেমের ভিজুয়াল কোয়ালিটি যা আছে তার চেয়ে অনেক বেশি মনে হয় ওভারঅল এটা একটা বিউটিফুল গেম মেইন মিশন শেষ করতে আমার পঞ্চান্ন ঘন্টার মতো লাগছে যদিও আমি যথেষ্টই তাড়াহুড়া করছি এবং আপনি যদি সাইড মিশনগুলোও খেলেন তাহলে অ্যাটলিস্ট একশো ঘন্টা লাগবে আপনার এই গেম শেষ করতে আমার এখন অনেক সাইড মিশন শেষ করা বাকি যে পরিমাণ কন্টেন্ট আছে এই গেমে সেই হিসাবে এই গেম ফুল প্রাইজে অর্থিত বলা যায় যেটা সুইচের বেশিরভাগ গেমের ক্ষেত্রেই বলা যায় না ওভারঅল ব্রেথ অফ দ্য ওয়ার্ল্ড একটা ইনক্রেডিবল গেম এবং আমি চাই প্রত্যেকটা গেমারই এই গেম খেলুক কারণ এটা আসলে একটা ইউনিক এক্সপিরিয়েন্স আর একটা প্রপার অ্যাডভেঞ্চার বিভিন্ন রাজ্যে ঘুরে নতুন ক্যারেক্টারদের সাথে পরিচিত হওয়া নতুন ওয়েপেন জোগাড় করা ফাইনাল বসকে পরাজিত করে রাজপুন্দাকে বাঁচানো হ্যাঁ আমি এই গেম মিস করবো আর এখন আমি অপেক্ষা করতেছি এটা নেক্সট ভার্সনের জন্য